সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই আর লেখকদের সাথে আলাপ করি। আমার সাথে এই মুহূর্তে আছেন শাহাদাত পারভেজ। শাহাদাত ভাই কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন শিমুল ভাই? আমি ভালো আছি। শাহাদ ভাই, এই যে আপনার নতুন বই প্রথম হাতে নিলাম, সেটা একটা খুবই আনন্দের ব্যাপার। মধুরিমায় আলাপ গোলাম মুস্তফার সঙ্গে শাহাদাত পারভেজের নতুন বই, এটা পাঠক স্বপ্ন একাত্তর করেছে। আপনি যদি বলেন এবার মেলায় আর কি কি বই আপনার এলো? এইবার বই মেলায় চারটা বই বের হবে, একটা তো আপনার হাতে আছে, এটা আজকেই বাজারে এসেছে। আরেকটা বই হচ্ছে প্রভাচিত্র, যেই বইটা বেরিয়েছে আজ থেকে 127 বছর আগে, 1896 সালে, যেটা লিখেছেন আনন্দকিশোর ঘোষ, একজন গুরুত্বপূর্ণ আলোকচিত্রী এবং বাংলা সাহিত্যে বোধ হয় প্রথম আলোকচিত্র বিষয়ক বই। এটা একদম আকর গ্রন্থ। এবং এই যে 127 বছর আগে একটা বই বেরোলো পূর্ববঙ্গের ঢাকা থেকে, এটা নিয়ে এই বঙ্গের মানুষ জানেই না, তো সেই বইটা পাঠক সমাবেশ নিয়ে আসছে। আর আরেকটা সাক্ষাৎকারের বই হচ্ছে আলোকচিত্রালাপ পাবেল রহমানের সঙ্গে। আপনারা জানেন যে পাবেল রহমান একজন গুরুত্বপূর্ণ আলোকচিত্রী, 21 পদকপ্রাপ্ত আলোকচিত্রী, এবং আমরা যদি বাংলাদেশের গণতন্ত্রকে ভিজুয়ালাইজ করতে যাই, যেই ছবিটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে নূর হোসেন, সেই নূর হোসেনের ছবিটা যিনি ক্যামেরায় ধরেন ধারণ করেছিলেন তিনি হচ্ছেন পাবেল রহমান। তো পাবেল রহমানকে নিয়ে আরেকটা বই আলোকচিত্রালাপ পাবেল রহমানের সঙ্গে। আরেকটা বই হচ্ছে যে পাখি পুরাণ। পাখি পুরাণ হচ্ছে আমাদের মিথের সঙ্গে যেমন করে পাখিরা থাকে, মিথ বলতে আমি বুঝাচ্ছি যে আমাদের পুরনো মসজিদ, দালান কোঠা, জমিদার বাড়ি, প্রাসাদ, রাজপ্রাসাদ, সেখানে পাখিরা কেমন করে জীবন ঘনিষ্ঠ হয়ে বসবাস করে এবং আমার ক্যামেরার লেন্সে কেমন করে ধরা দেয়, সেই একটা কাব্যময়তা আমি আমার লেখা এবং ছবিতে নিয়ে আসছি। এর আগে গত বছর আপনার সাথে ডেডি সমগ্র নিয়ে আলাপ করেছিলাম, আসলে আমার মনে আছে, এবং সেটা একটা অসামান্য কাজ হয়েছে। এই কাজগুলো দুর্দান্ত সব কাজ হচ্ছে, এই কাজগুলোর অনুপ্রেরণা আপনি কই পান এবং মানে পরিকল্পনাগুলো কীভাবে হয় আসলে? আমি না আপনাকে বলি যে আমি আসলে আমার অনুপ্রেরণার মূলে কিন্তু আমি, জানেন আমি তো এরকম একাডেমিক গবেষক না, আমার গবেষণার যে রোল মডেল উনি হচ্ছেন একজন কাঠমিস্ত্রি, তার নাম গণেশ, সে কোনোদিন স্কুলে যায় নাই, তো সেই গণেশের সঙ্গে আমার কেমন করে পরিচয় যে আমাদের যে গ্রামের বাড়ি, আমার দাদার যে চৌচালা টিনের ঘর, সেটা অনেক পুরনো হতে 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 এটা আবার মেরামত করার প্রয়োজন পড়েছে। আমার বাবা একজন হিন্দু মিস্ত্রিকে ডেকে নিয়ে আসলেন, তার নাম গণেশ, গণেশকে দেখলাম মুন্সীগঞ্জের গজারিয়া গজারিয়ায় ভবের চরে, গণেশকে দেখলাম যে সে বিশাল করাত দিয়ে কাঠ কাটে, রামদা পাটালি এগুলো দিয়ে কাঠ ছিলে, তারপরে যে পাটালি দিয়ে খাজ করে 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 করে, যখন সে দেখে যে এই যে একটা খাজের সঙ্গে আর একটা খাজ যখন সে মিলে গেছে এইভাবে তাকায়, এবং যখন দেখে যে মিলে গেছে তখন সে প্যারেকটা মারে, ছোটোবেলায় না মানে আমার সে রোল মডেল হয়ে গেল। এবং আমি আমার সমস্ত জীবনে ধরেন আমি কিন্তু আমাকে এদেশের বরণ্য কোনো গবেষক কিন্তু আমাকে গবেষণা শিখায় নাই, আমার কাছে মনে হয়েছে যে আমি যেই কাজটা করি, ধরেন আমি একজন ফটোগ্রাফার হিসেবে তো 6 অ্যাঙ্গেল অফ ভিউ থেকে সমাজটাকে দেখার একটা ব্যাপার থাকে, তো আমি আমার এই গবেষণায় আমি যখনই কোনো কিছু মিলাতে যাই আমি কিন্তু 6 অ্যাঙ্গেল অফ ভিউ থেকে দেখি, যখন দেখি যে গণেশের মতো মিলে গেছে আমি তখন প্যারেকটা লাগাই। এবং দেখেন যে এই যে বরেণ্য যত গবেষক আছেন, অধ্যাপক, ডক্টর আছেন, তাদের সঙ্গে কিন্তু আমার পরিচয় হয়েছে এই বইগুলো বেরোনোর পরে, এবং আমি কিন্তু তাদের কাছে ভয়ে যাই নাই, যেতে চাই নাই, এবং আমার কাছে মনে হয়েছে যে তাই কী লিখছো তুমি, তুমি তো ইতিহাস বিষয়ে তোমার কোনো পড়াশোনা নাই, তো তুমি যদি এই বই যদি ছুঁড়ে ফেলে দেয় আমি 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 যাই যাইতে চাই নাই। তো একদিন বাংলা একাডেমির যিনি মহাপরিচালক শামসুজ্জামান খান, তার সঙ্গে কথা হলো, তো উনি তখন বললো শাহাদাত তোমার ব্যাপারগুলো বোধহয় ইন্টারেস্টিং, তুমি সিরাজুল ইসলামের কাছে যাও, মানে বাংলা পিডিয়ার যিনি প্রণেতা। তা আমি বললাম আমি কেমন করে সিরাজুল ইসলাম, তো আমি স্যারকে বললাম, আমি বললাম স্যার 10 মিনিট সময় চাই, তো আমি স্যারের বাসায় গেলাম, আমি অনেক দ্রুত কথা বলছিলাম কারণ স্যার তো আমাকে সময় দিয়েছে 10 মিনিট। স্যার বললো যে শাহাদাত তোমার কি অনেক তাড়া? আমি না স্যার, এত তাড়াতাড়ি বলছো কেন বলো? সেদিন স্যারের সঙ্গে আমার কথা হয়েছে 4:30 ঘন্টা, এবং রাত 11:30 বেজে গেছে, আমি স্যারের কাছে বিদায় নিয়ে আসি, এবং আমি স্যারের কাছে যেদিন গেলাম সেদিন আমি প্রায় 3-3.5 কেজির মতো দলিল নিয়ে গেছি। তো স্যার বললেন জীবনে এত ছাত্র পড়িয়েছি তোমার মতো পাগল তো দেখি নাই। অদ্ভুত ব্যাপার হচ্ছে স্যার কিন্তু এই পর্যন্ত কারো বইয়ের ভূমিকা লিখেন নাই, স্যার আমার বইয়ের ভূমিকা লিখেছেন, বইটাকে আগর গ্রন্থ বলেছেন, এবং স্যার বইয়ের যে প্রকাশনা উৎসব, 5টায় প্রকাশনা উৎসব, স্যার 4:30 সবার আগে এসে বসছে। এগুলো অসামান্য ব্যাপার, এগুলো অসামান্য প্রাপ্তি জীবনের,
মানে বড় পুরস্কার বড় স্বীকৃতির চেয়ে এইসব স্বীকৃতি অনেক বড়। আমি আপনার বইগুলো নিয়ে আলাপ করতে চাই, মানে মধুরিমায় আলাপটা দেখতেছি গোলাম মুস্তাফার সাথে। এই গোলাম মুস্তাফা হল কে? এই গোলাম মুস্তাফা হলেন বাংলাদেশ টেলিভিশনের প্রথম আলোকচিত্র গ্রাহক, এবং তিনি সেই লোক যিনি 10 জানুয়ারি বঙ্গবন্ধু যখন আসলেন আপনার, আপনি ইন্টারভিউ করেছেন, অসামান্য ইন্টারভিউ, যেই অসামান্য বর্ণনা যে বঙ্গবন্ধু কাঁদছেন, একটা বিদেশি লোক কাঁদছে, সেই সব বর্ণনা, বিদেশি ফটোগ্রাফার ফটোগ্রাফার কাঁদছে, যে বাংলা ভাষা বোঝে না এটা অসামান্য। আপনার ওই লেখাটার মধ্যে ছিল অসামান্য, মানে আমি বলতে চাই যে এই যে কাজগুলো করছেন পারভেজ ভাই, এটা আমি নিশ্চিত যে এই কাজগুলো আমাদের জন্য, আপনার স্যার যেরকম বলেছেন আকর গ্রন্থ, আকর কাজ হিসেবে আসলে জমছে। এবং নিশ্চয়ই ওই গণেশের মতো রেদায় রেদায় মিলে যখন পেরেকটা মারেন তখন এরকম কাজ হয়। আপনি তো ফটোগ্রাফার, আলোকচিত্রী, এবং মানে ছবি, এই যে আপনি বলছিলেন যে 6 অ্যাঙ্গেলে লাইফকে দেখা, আপনার জীবনের ভিশনের জায়গাটা কি? এটা তো দেখার ভঙ্গি, কী করতে চান? আমার কাছে মনে হয়েছে কি যে আমি এর আগে একটা ইন্টারভিউতে বলেছি যে আমি কেন লিখি, তো আমি লিখি এই কারণে, কারণ আমার কাছে মনে হয়েছে শুধু আলোকচিত্র দিয়ে আমি সব ভাষা প্রকাশ করতে পারি না, তো যার জন্য না আমাকে লিখতে হয়। আপনি যখন চা খান না, শুধু চাটা দিয়ে কিন্তু চাটা হয় না, চাটা হওয়ার জন্য পানি লাগে, চিনি লাগে, তখন চাটা হয়। তো আমি লিখি কিন্তু সেই কারণে, লিখতে আমার ভাল লাগে, এবং আমার মধ্যে না এক ধরনের আমি বুঝতে পারি যে যখন আমি লিখি তখন আমার মধ্যে একদম শিরশির অনুভূতি হয়, মানে লেখার যে আনন্দ। আমি প্রথমে লিখেছি, ধরেন আমি যে এলাকায় জন্মেছি সে এলাকার ঋণ শোধ করার চেষ্টা করেছি লিখে, তারপরে আমার কাছে মনে হয়েছে আমি তো ফটোগ্রাফার, তো এই পেশার প্রতি আমার কিছু দায় আছে। আমি দেখলাম যে আমাদের যারা ফটোগ্রাফির মণিমাণিক তারা না অন্ধকারে হারিয়ে যাচ্ছেন। কারণ কি জানেন? কারণ ফটোগ্রাফারদের মধ্যে লেখক কিংবা গবেষক তৈরি হয়নি, তো যার ফলে আমাদের আলোকচিত্রের যে সৌরভমালা কিংবা আমাদের আলোকচিত্রীরা যে এই দেশ বিনির্মাণের সাক্ষী হয়েছিলেন এবং তারা যে চোখদান করে গেছেন, তাদের এই কথাগুলো কোথাও নাই। এবং আমার কাছে মনে হয়েছে যে এই কথাগুলো যদি আমি বাংলাদেশের মানুষকে বা যারা পাঠক তাদেরকে না জানাতে পারি তাহলে আমার অস্তিত্ব তো নাই। না, পাভেল ভাইয়ের কাজটা তো সেরকম একটা কাজ, এবং মানে পাভেল ভাই তো আসলেই আমাদের আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোকচিত্রীদের একজন, এটা বলতেই হবে। এবং পাভেল ভাইকে নিয়ে আপনি যে কাজটা বেরোচ্ছে সেটাও আমি নিশ্চিত আশা করি যে দারুণ কাজ হবে, এবং আমি নিশ্চিত যে এরকম কাজ আপনি অব্যাহত রাখবেন। আমি চেষ্টা করছি। পারভেজ ভাই, আমাদের মেলার মাঠে মুখোমুখিতে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম আলোকচিত্র শিল্পী, গবেষক, লেখক শাহাদাত পারভেজের সাথে। দেখা হচ্ছে অন্য একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।